আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আমরা আল্লাহর অশেষ রহমতে আমরা খুব ভালো আছি। আজকে চ্যালেঞ্জ শুরু করি, আজকে আমার নতুন একটা দিনের নতুন একটা সকালের নতুন একটা ব্লগ। তো এই যে আমরা সকাল সকাল ঘুম থেকে উঠলাম, কিন্তু সকাল বলতে আমরা 12টার সময় ঘুম থেকে উঠেছি। আর ঘুম থেকে উঠেই মনে হলো আজকে একটু চা খাওয়া দরকার। আসলে সচরাচর আমি চাটা এইভাবে খাই না, কিন্তু তারপরেও ঘুম ঘুম একটা ভাব লাগছে, ক্লান্তি ক্লান্তি ফিল হচ্ছে। এজন্য মনে করলাম সকালে আজকে একটু চা দিয়েই শুরু করা যাক সকালটা। তো যেই কথা সেই কাজ, আমি শুরু করলাম চা দিয়ে আজকের আমার পুরো দিনটা দেখার জন্য। আপনাদেরকে অনুরোধ রইল আমার ব্লগটি সম্পূর্ণ শেষ করবেন। তো এই যে আমি দুধের ভিতরে চার যে গুঁড়াটা সেটা দিয়ে দিচ্ছি, কিন্তু একটু গুঁড়া গুঁড়া ছিল নিচে, সেই গুঁড়াটা পড়ে গেছে ভিতরে। তারপরে আমি আবার পরের বার আরেকটু ছেঁকে দেওয়ার চেষ্টা করলাম, একটু নেড়ে চেড়ে দিয়ে। এখন আমি ওয়েট করব বলক আসার জন্য। মনে হলো যে একটু লিকারটা কম হয়ে যাচ্ছে, কারণ একেবারে পিওর দুধের ভিতরে দিতে গেলে একটু লিকারটা বেশি দিতে হয়, তাই আর কি দিয়ে দিলাম। এখন আমি ওয়েট করছি চাটা রেডি হওয়ার জন্য। বলক আসা শুরু হচ্ছে, ফাইনালি চলে এসেছে বলক। আর আমরা এখন ফাইনালি আমার চাটাও কমপ্লিট হয়ে গেল। আজকে একটা ব্যস্ত মায়ের সারাটা দিন কিভাবে যায় সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করতে আসছি। এই যে রেডি হয়ে গেল আমার চা, এখন আমি কাপে নিয়ে নিব চা দুইটাকে, দুইটা কাপে চা নিয়ে নিব। আর এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি, সাথে চা হবে না সেটা তো হতেই পারে না, শুধু কি চা খেলে কি ভালো লাগে? তো সাথে আমি টাটাও নিয়ে নিচ্ছি। টাটা হচ্ছে আমাদের এখানের একটা নিউ টোস্ট এনেছি আমরা, টোস্টটা অনেক মজা। তো মনে করলাম চায়ের সাথে সকালে একটু টোস্ট নিলে আর সকালের নাস্তাটা একটু ভারী হবে, সো 2-4 ঘন্টা থাকাই যাবে নিমেষে। তো যেই এটা হয়ে গেল আমাদের সকালের ব্রেকফাস্ট। আর এই যে আমরা পার্কেও চলে এসেছি, মনে করছি যে আসলে সচরাচর তোর বাবার বন্ধটা খুব কম থাকে, আর ব্যস্ত লাইফ, ব্যস্ত জীবন ইউএসএ আসলে একটা মেশিনের মতো লাইফ, যেখানে ছুটি, পারিবারিক সময় দেওয়া এগুলো খুব রেয়ার একটা জিনিস, পাওয়া যায় না বললেই চলে।
তো তারপরেও যেহেতু আমরা এখানে হাজবেন্ড ওয়াইফই থাকি বাচ্চাদেরকে নিয়ে, এই জন্য একটু ফ্যামিলির সাথে সময় কাটানো, বাচ্চাদেরকে সময় দেওয়াটাও আমাদের জন্য ইম্পর্ট্যান্ট। তো তার জন্য চলে এসছি ওদেরকে নিয়ে। আর রোদ আছে, বাট হালকা হালকা বাতাসটা একটু ঠান্ডা ঠান্ডা, এই জন্য সবাই আমরা সোয়েটারও পরে এসেছি। বাবা তো প্রচণ্ড এনজয় করছে, ও প্রথম দুই দিন একটু ভয় পেয়েছিল এটাতে বসার পরে, কিন্তু যাক আজকে আলহামদুলিল্লাহ সেও প্রচণ্ড এনজয় করছে। আর পাশের দোলনাতে আমার মামা আছে, এই যে আমার মাম, মামও প্রচণ্ড এনজয় করছে দুই ভাই বোনকে দুই দোলনাতে দিয়ে, দোলনা দিয়ে দোল দিচ্ছি দুইজনকে। এটা হচ্ছে আমার মামার স্কুটি, নতুন কেনা হয়েছে আজকে, কারণ আমার মামা পার্কে একজনের স্কুটি দেখে খুব এনজয় করেছে, সেটা নিয়ে খেলতে চাচ্ছিল। তো মনে করছিলাম আর দু একদিন পরে কিনবো, কিন্তু যেহেতু সে আজকে ওই জিনিসটা দেখে এনজয় করলো প্রচণ্ড, মানে তার আগ্রহটা ছিল সেটা সে নিতে চায়, তো সে বলছিল নিতে চাই নিতে চাই। তো আর মনে করলাম না থাক তাহলে আর সময়টা নষ্ট না করে আজকেই দেওয়া যাক, যেটা দুই দিন পরে দিব সেটা বাচ্চা যদি দুই দিন আগেই চাই তো নো প্রবলেম। তো দিয়েই দিলাম তাকে, আজকে কিনে নিয়ে এসে দিলাম, আমাদের পার্কের সামনেই দোকানেই পাওয়া যায় এটা, তাই তাকে দিয়ে দিলাম। আর আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি পার্কের চারিপাশটা কেমন, ওইগুলা বাড়ি টাউন হাউস, আর এটা হচ্ছে আমাদের পার্ক। ঠান্ডার দিনে পার্কে একটু মানুষ কমই আসে, আর যেদিন ঠান্ডা থাকে না সেদিন প্রচুর মানুষ আসে। এটা হচ্ছে আমাদের এরিয়াতে খুব বড় একটা পার্ক, এখানে প্রচুর বাঙালি আসে, আপুরা আপুদের সাথে দেখাও হয়। আমার বাসার কাছে একটা পার্ক আছে, তো ওটাও আপনাদেরকে দেখাবো। ওটা এখনও গত বছর থেকে ওটা কাজ হচ্ছে, এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি, এজন্য ওটা দেখাতে পারছি না। আর এই যে আমার মেয়ের মতনই আর একটা বেবি চলে আসছে, সেও এনজয় করতেছে। আর এখানে আসলে কোনো বাচ্চা যদি কারো খেলনা ধরে বা কোনো একটা জিনিস ধরে, আপনি কেড়ে নিতে পারবেন না বা বলতে পারবেন না যেটা আমি নিব, ও যতক্ষণ খেলছে ওটা খেলা শেষ করবে, ও যখন ওটা রেখে দিবে তখন আপনি নিতে পারবেন, বাট ওই বাচ্চার কাছ থেকে আপনি কেড়ে কিছু নিতে পারবেন না। ওর মা যদি দেখে বা ওর বাবা যদি দেখে যে সে চলে যাচ্ছে, তার খেলনাটা তারটা দিয়ে দিতে হবে, তখন সে যদি তার বাচ্চাকে সরায় নেয় তো ইটস ওকে, বাট আপনি নিজে থেকে আপনি মানে তার কাছ থেকে নিয়ে নিতে পারবেন না এই আর কি। তো আমরা এখানে দোল খাচ্ছি, তো দোল খাচ্ছি আমার বাবার দোল 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 দোলনি, সে প্রচণ্ড হ্যাপি। তো পাশেই দেখি একটা চাইনিজ এভাবে খেলা করছে, উনি চাইনিজ, তো আমারও খুব ভালো লাগলো ওটা দেখে। তো আমি সব লজ্জা সংকোচ ভুলেই তাকে বললাম, কিছুক্ষণ ধরে চুরি করে করে ভিডিও করছিলাম, তারপরে মনে করলাম না চুরি না করে ওকে গিয়ে সরাসরি বলি যে আমি একটু তোমায় এইভাবে প্লে করো, আমি একটু ভিডিও করতে চাই। তো ও স্বাচ্ছন্দ্য নিয়ে বললো ইটস ওকে, তুমি করো ভিডিও, আমি এভাবে করি, আমি আসলে খুব বেশি পারি না, আমি পারি খুব অল্প, তারপরেও আমি যতটুকু পারি ততটুকু করি, তুমি খেলো তুমি ভিডিওটা করো। তা আমি বললাম ইটস ওকে নো প্রবলেম, তুমি এভাবে করো আমি ভিডিও করি, কারণ আমি যেহেতু নতুন ইউটিউবিং শুরু করেছি, আমার দেশের মানুষ তোমার এটা দেখবে, এটা আমাদের দেশেও আছে, বাট আমাদের দেশে মেবি এটাকে কি বলে আমি তো ভুলে গেছি, যারা জানেন তারা আমার কমেন্টস বক্সে কমেন্টস করবেন। আর ও ওর ছেলে ওর মেয়ে ওরা সবাই এটা খেলতেছিল। তো এই তো, সবাই ভালো থাকবেন আমাদের জন্য।